আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজ আমি আমার খুবই পছন্দের চারটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যা আমার দৈনন্দিন জীবনকে অনেক সহজ এবং গতি দিয়েছে। তবে চলুন শুরু করা যাক। প্রতিটি মেয়েরই স্বপ্ন গুছিয়ে সংসার করার। সংসারের কাজের কোনো শেষ নেই, এক হাতে কাজ করতে হয় বলে কাজকে সহজ করার জন্য কিছু টুল যদি থাকে তাহলে জীবনযাপন আরও একটু সহজ হয়। তাছাড়া মানুষ আজকাল একটা কাজ নিয়ে বসে থাকে না, তার বাইরেও তাদের কাজ থাকে। রান্নাঘরের কাজের আরেকটা নতুন সংযোজন এই ফিঙ্গার কাটার সেট। অনেকদিন ধরেই বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আজ নিজেই নিয়ে এলাম ব্যবহার করে দেখার জন্য, জিনিসটা কতটা কমফোর্টেবল সেটা বুঝতে। প্রোডাক্টটা ভালোই, এর মধ্যে থাকে 5টা ফিঙ্গার গ্লোভস আর একটা থাম্ব ফিঙ্গার কাটার। লতি ডাটা বাছার জন্য খুবই উপযোগী মনে হয়েছে। খুব সহজেই এর সাহায্যে আমি আদা ছুলতে পারি। বাগানের গাছের পরিচর্যায়ও এর ব্যবহার খুবই উপযোগী। লতি, কচু, পেঁয়াজ ছোলার পরে হাতের অবস্থা করুণ হয়ে যায়, নখ কালো হয়ে যায় এর কষে। এরও একটা সহজ সমাধান এই ফিঙ্গার কাটার সেট, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে আমি 5 পিসের একটা বাটির সেট এনেছি। এই বাটিগুলো আমার অনেক দিন ধরেই খুব দরকার ছিল। কোয়ালিটির কথা যদি বলতে যাই, এই বাটিগুলোর কোয়ালিটি খুবই ভালো, স্টেইনলেস স্টিলের তৈরি আর বাটিগুলো খুবই শক্তপোক্ত। ঢাকনাগুলো প্লাস্টিকের, একটু রাবার টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি, তাই ওভারঅল আমার কাছে ভালো এবং অরিজিনালি মনে হয়েছে। ফ্রিজে তরকারি রাখার ক্ষেত্রে যদি অল্প অল্প তরকারি থেকে যায় তখন বড় একটা কিছুতে আমি রাখতে গেলে আমার ফ্রিজের স্টোর করতে আমার খুবই সমস্যা হতো। ছোট ফ্রিজ টাইপের বাটিতেও যদি রাখি আমার ঢাকনার প্রয়োজন হয়, মিল মতো ঢাকনা মিলানোটাও কষ্ট। কিন্তু এই বাটিগুলোতে প্রতিটার সাথেই ঢাকনা আছে আর বিভিন্ন সাইজ হওয়াতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় চেঞ্জ করে করে আমি বাটিগুলো ইউজ করতে পারি। এই বাটিগুলো টিফিন দেওয়ার জন্য খুব উপযোগী। ফ্রিজ কার না ময়লা হয়, বিশেষ করে ফ্রিজের তাকগুলো। ফ্রিজ ম্যাটগুলোর 3টি কালার ছিল, ব্লু, লাইট গ্রিন, পিঙ্ক। প্রতিটি কালারই সুন্দর ছিল, আমি এনেছি ব্লু কালারটা। এর 2টো পাশ থাকে, একটা পাশ প্লেন এবং অন্যটি ডটেড, ডটেড পাশটি বাইরের দিকে থাকে। এই ফ্রিজ ম্যাটগুলো নন স্লিপেবল, ওয়াশেবল, ওয়াটারপ্রুফ, অ্যান্টিব্যাকটেরিয়াল। নন স্লিপেবল হওয়ার কারণে খাবার বা যে কোনো কিছু ফ্রিজে রাখলে পড়ে যাওয়ার ভয় থাকে না, আর ম্যাটগুলোকে খুবই সহজে ওয়াশ করা যায়, যার কারণে আমি এই ম্যাটগুলো মূলত অর্ডার করেছি। আর একটা ব্যাপার হলো, এক তাক থেকে অন্য তাকে কোনো কিছু পরারও রিস্ক থাকে না। রান্নাবান্নার সময় হাতের কাছে না থাকলে হবেই না এমন একটা জিনিস সম্পর্কে বলবো, মিনি ম্যানুয়াল চপার। আপনারা হয়তো বা আগেও দেখে থাকবেন, চপারটাকে আমি যত কিছুই কাটাকাটির জন্য ইউজ করেছি তার মধ্যে প্লিস্টার ফার্স্টে রাখবো। এর ব্লেডটা খুবই মসৃণ, আমার বাসার মেহমান আসলে অনেক পেঁয়াজ কোচাতে হয়, এই কাজটা তাড়াহুড়োর সময় অনেক বেশি সময় সাপেক্ষ মনে হয়। একটুখানি ডিম ভাজতে গেলেও দাব বটি নিয়ে বসতে হয় না। সালাদ বা ভাজি কুচানোর জন্য এই প্রোডাক্টটা বেস্ট। সবচেয়ে বড় কথা হলো, ব্লেন্ডার বা ইলেকট্রিক চপার কারেন্ট থাকা না থাকার উপরে কাজ ডিপেন্ড করে, কিন্তু এটা সম্পূর্ণ ম্যানুয়াল হওয়াতে এসব ঝামেলা পোহাতে হয় না। এর মধ্যে একটা মিক্সার দেওয়া আছে, সেটাও খুব কাজের। প্রিয় লাইফ ফেসবুক পেজ থেকে আমি খুবই সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টগুলো পারচেজ করেছি। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারাও চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন।